আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights, make India bright. ঝড় বৃষ্টির কষ্ট থেকে ভগবান শেষনাগ তো রক্ষা করলেন। এবার আরেকটি সমস্যা দেখা দিল। অকস্মাৎ যমুনার জল বাড়তে লাগল, যার ফলে কুমার বসুদেব যমুনার তরঙ্গে ডুবে যেতে লাগলেন। বসুদেব এই গূঢ় রহস্যের কথা জানতেন না যে যমুনা ভগবান শ্রীকৃষ্ণের পট্টমহিষী। সেই জন্য যখন তার স্বামী স্বয়ং তার অঙ্গনে উপস্থিত হলেন, তখন তাকে প্রণাম করার জন্যে যমুনা মূর্তিমতী হয়ে স্বয়ং দর্শন দিলেন। এবং প্রভুর চরণ স্পর্শ করতে অগ্রসর হলেন।
ভগবান শ্রীকৃষ্ণ যমুনার এই প্রেম ভাবের কথা উত্তম রূপে জানতেন, তবুও কৌতুক বসে তার সেই আধারটি থেকে তিনি বেরিয়ে এলেন না। যমুনা দেবীও দৃঢ় সংকল্প ছিলেন যে প্রভু যখন তার অঙ্গনে এসেছেন তখন তার চরণ স্পর্শ না করে তিনি তাকে যেতে দেবেন না।
শোন ভগবান গোকুল যাওয়ার পথে বলে গেলেন ভগবান হে প্রাণ প্রিয়া যমুনা শোনো দিজে আশা বার বার তব তট করে আসিব মুরলি বাজাইব ধেনু লয়ে আসিব প্রেম লীলা রাস লীলা হে থাই রচাইব দেরি করো না আমি পারি না রহিতে ভুলে যেও না আমি পারি না সহিতে প্রভু তোমারে ছাড়া পারি না রহিতে পারি না সহিতে পারি না রহিতে স্বামী পারি না সহিতে পারি না রহিতে স্বামী পারি না সহিতে যশোদা নিদ্রা মগন নিদ্রালো গোকুল গ্রাম নন্দ ভবনে এলে যে ত্রিভুবন পতি ঘনশ্যাম
তোমার এসব কিছুই স্মরণ হবে না। যাও মহারাজকে গিয়ে সমাচার দাও যে কন্যা হয়েছে। কন্যা আকাশবাণী সদাই সত্য হয়, তাতে অষ্টম গর্ভের কথা ছিল। তবে অষ্টম গর্ভে কন্যা কি করে হলো? হ্যাঁ, জন্ম কি করে নিল? অবশ্যই ছেলে হয়েছে। কোথায় লুকিয়েছো তোমরা? কার সঙ্গে বদলা বদলি করেছো? তুই অবশ্যই এর সাহায্য করেছিস। না না মহারাজ, আমি কিছু জানি না। চুপ কর! প্রহরী! না মহারাজ, এখানে কেউ এসেছিল? কেউ আসেনি মহারাজ। মিথ্যা বলছো তুমি! মহারাজ,
কোন শত্রুর সঙ্গে মিলিত হয়েছে তোমরা? কে বাচ্চা বদল করেছে? মহারাজ আমার উপর বিশ্বাস রাখুন, এখানে কোনো চড়াই উক্তি আসেনি। মহারাজ আমার মাথা আপনার চরণে আছে, জানতো একে কেটে দিন মহারাজ। দূর হয়ে যা। বসুদেব তুমি তো সত্যবাদী, বলো তোমার পুত্র কোথায়? তুমি এক এক করে আমার ছটি পুত্রের হত্যা করেছ, কি বলবো সে কথা? আমি ওদের কথা বলছি না এখন, আজ যে জন্মেছ ও কোথায়? আজ যখন আমি চোখ খুলি তো এই বালিকাকে শুয়ে থাকতে দেখেছি। কি তুমি জন্মাবার খবর জানতে পারলে না? না, আমি ঘুমিয়েছিলাম। তুমি সত্য বলছ না? আপনি জানেন আমি সত্যবাদী, আমি সজ্ঞানে কখনো মিথ্যা বলি না। তবে অবশ্যই এ বিষ্ণুর কোনো ছলনা, হ্যাঁ, যাতে আমার মতিভ্রম হয়। যাই করুক না কেন, কিন্তু ও আমায় আমার লক্ষ্য থেকে হটাতে পারবে না, যে কোনো রূপেই আসুক আমার হাত থেকে বাঁচবে না। তোমার কি ক্ষতি করতে পারে ভ্রাতা, একে ছেড়ে দাও। আমি বলছি অষ্টম সন্তান এই আমার মৃত্যুর কারণ হবে। না ভ্রাতা, এ তো তোমার মেয়ে সমান যোগ্য হবে, মারার যোগ্য নয়, একে ছেড়ে দাও, এ তোমার পিতা সমান সেবা করবে। বিষ্ণু যে অবশ্যই আমার সঙ্গে ছল করেছে। বিষ্ণু কি করে হতে পারে, এ তো কন্যা। কেন হতে পারে না? মোহিনী কন্যা ছিল না? সেই সময় বিষ্ণু স্ত্রীর রূপ কি ধারণ করেনি? আমি এই মায়ার চলে ফাঁসবো না, দেব কি মায়াতে আমি ফাঁসবো না। সেই তোর সংহার করবে। হে মূর্খ,
মন্দ বুদ্ধি দুষ্ট, তুই বিধায় বেচারি দেবকীকে কষ্ট দিচ্ছিস, আর নির্দোষ দীন অসহায়কে হত্যা করা ছেড়ে দে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। हे परम शक्ति, हे माता, आपनार कार्य एखाने पूर्ण हयेछे। एबार अमरावती धामे पदार्पण करे ए देवताओं कल्याण करुन। हे देवराज, एखुन आमी देवलोके जाबो ना, आमार स्वामीर आज्ञाय आमी भिन्न भिन्न रूपे एई धराते थाकबो। भक्तजनेरा जे रूपे जेखाने आमार स्थापना करबे आमी सेई रूपे ओखाने बास करबो, आर समस्त जीवेरी मनोकामना पूर्ण करबो, आर ओदेर कल्याण करबो। আমার প্রথম স্থাপনা বিন্ধ্যবাসিনী নামে বিন্ধ্যাচল পর্বতে আপনার দ্বারাই হবে। যথা আজ্ঞা পরমেশ্বরী। এসে গেছেন প্রভু, আপনাকে স্বাগত জানাই। ঘুমোতে দে বাবা, এখনো প্রভাত হয়নি। কেশ ধরিয়া চোল টানি শূন্যে দুলায়ে হা, ঘরে এলেন শ্রীনাথজি দেখো তার লীলা সাক্ষাৎ। মাটিতে পড়ে গেল ও মা। আরে আরে, না না না, কাঁদে না কাঁদে না ও মা। আরে আরে, তো মাথা আঘাত লেগেছে। না বাবা, আমি আমি মাথায় মাখন লাগিয়ে দিই। আয় আয়, চুপ কর বাবা, চুপ কর। না বাবা, সোনা মানিক আমার, কাঁদে না কাঁদে না, এই তো তুমি ঠিক হয়ে যাবে, কাঁদে না, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, সোনা মানিক আমার, চুপ কর। বালকের জন্ম হয়ে গেছে। যশোদা বোন, যশোদা বোন, ওঠো ওঠো,
বালকের জন্ম হয়ে গেছে আর তুমি জানো না। নন্দরায়, নন্দরায় উঠুন, আপনার ঘরে পুত্রের জন্ম হয়েছে, আসুন। তুমি কেমন গো যশোদা, বালকের জন্ম হলো আর তুমি কিছুই জানতে পারলে না? আমি তো সেই মল্লিওয়ালা বালকের স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? এ কেমন অদ্ভুত কথা বলছো যশোদা, এ কেমন অদ্ভুত কথা বলছো, স্বপ্ন দেখতে দেখতে বালকের জন্ম দিয়ে দিলে। দেখো বেচারা ন্যাংটো পড়ে আছে, নন্দরায় গরম কাপড় নিয়ে এসে ঢেকে তো দিন। আরে শুনুন, প্রথমে গ্রামে গিয়ে কাকিমাকে ডেকে নিয়ে আসুন। কিন্তু বৌঠান, আপনি যান না, শিগগির করুন। ঠিক আছে, আপনি যান। যশোদা, আমি এখনই গরম কাপড় নিয়ে আসছি। মাথা ঠেকিয়া প্রভু চরণে প্রভুকে করে প্রণাম, বড় ভয় দিয়া কহেন প্রভু সুখে থাকো নারায়ণ।
আধার আশ্বস্ত হলো সংসার নাত এলে এলে যে নাত এলে এলে যে নারায়ণ এলে যে নারায়ণ এলে যে জগতের পালন করেন একসাথে স্বয়ং করেন যে এতই যে দুর্লভ দর্শন বহু যুগ বাদে হয়েছে चंद्रम आनंद कंदम परमानंदम धरणीधरम वल्लभ घन श्यामम ओनस कामम अत्य विरामम प्रीतिकरम भजनंद कुमारम सर्व सुख सारम तत्व विचारम नम्रकरम सुंदर गोपालं पुरवरमालं नयन विशालं दुःखहरम् কংসের আজ্ঞায় আপনাদের দুজনকে বন্দীগৃহ থেকে মুক্ত করা হচ্ছে এখন আপনারা আপনাদের স্বেচ্ছায় যেখানে যেতে চান সেখানে যেতে পারেন আকাশবাণীর কারণ আপনার এই অষ্টম সন্তান হওয়া অবধি
আপনাদের কারাগারে রাখার আবশ্যকতা ছিল। তো এখন আপনার এই অষ্টম সন্তান হয়ে গেছে, তাই আমাদের ন্যায়শীল মহারাজের বক্তব্য যে আপনাদের কারাগারে রাখা আর উচিত নয়। আমাদের মহারাজ কত দয়ালু যে আপনাদের নিজস্ব মহলে যাবার জন্যে একটা রথ পাঠিয়েছেন। রথ কারাগারের দ্বারে দাঁড়িয়ে আছে, আপনি চান তো রথের উপযোগ করতে পারেন। মহারাজকে বাস এটুকু জানিও যে রথ পাঠিয়ে যে দয়া আর করুণার প্রদর্শন উনি করেছেন সেই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু এখন আমাদের তার আবশ্যকতা নেই, আমরা পায়ে হেঁটেই আমাদের ঘরে চলে যাব। চলো দেবকী। হে স্থান দেবতা, এত বছর আপনার ছায়ায় থেকে আমরা জীবিত রয়েছি, তার জন্যে আমাদের প্রণাম স্বীকার করুন। আরও যে অদৃশ্য আত্মা আছেন তাঁদের আমার নমস্কার। ভগবান আপনাদের কল্যাণ করুন। পরিবারের রীতি যে কোথাও যাওয়ার সময় সেবকদের কিছু পারিতোষিক দেওয়া হয়, কিন্তু এই সময় আপনাদের পারিতোষিক দেওয়ার জন্য আমাদের কাছে কিছুই নেই, কেবল আশীর্বাদই দিতে পারি যে ভগবান আপনাদের সবাইকে খুশি রাখুন আর সদ্বুদ্ধি প্রদান করুন। চলুন স্বামী। Hare Krishna